মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। নবরূপে সুসজ্জিত শামশেরগঞ্জ থানার দ্বারোদ্ঘাটন হল শুক্রবার, সাথে নতুন পুলিশ আবাসের উদ্বোধন হয়। ঝলমলে অনুষ্ঠানে উপস্থিত থাকেন জেলাশাসক ডক্টর পিউলগানাথন, জেলা পুলিশ সুপার শ্রী মুকেশ সহ পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তা ও পুরকর্তারা। শামশেরগঞ্জ থানা চত্বরে ঠান্ডা পরিশুদ্ধ পানীয় জলের পরিষেবাও চালু হয় এদিন, তার সাথে উন্নত আধুনিক রূপ পায় থানা চত্বর। থানা চত্বরে মানুষের সুবিধায় তৈরি হয়েছে শেড, আর এসব ধুলিয়ান পুরসভার উদ্যোগেই সম্পন্ন হয়েছে। মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যেই বিভিন্ন থানাকে নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে। পরিষেবার মান উন্নয়নে এই আধুনিকীকরণ জানালেন জেলা পুলিশ সুপার। শেরগঞ্জ থানাকে রিনোভেট করা হয়েছে, রিনোভেশন আমরা ধুলিয়ান পৌরসভা একটা রিনোভেশন করিয়েছে। এখানে একটা ভিজিটর যারা আসবে, যারা পাবলিক যারা আসবে, ওদের জন্য একটা শেড করা হয়েছে, সেটা আমাদের মাননীয় বিধায়ক ফান্ড থেকে করা হয়েছে। এছাড়া মিউনিসিপ্যালিটির কিছু ইনোগ্রেশনের প্রোগ্রাম ছিল, মার্কেট কমপ্লেক্স, ওদের নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তো এইসব প্রোগ্রামগুলো করা হয়েছে। আমাদের মুর্শিদাবাদ জেলাতে আমরা অনেক থানাগুলোকে রিনোভেট করেছি। রিনোভেশন ছাড়া যেটা আমরা এমফেসাইজ করছি, আমরা স্ট্রেস দিচ্ছি, আমাদের সার্ভিসগুলোকে ইম্প্রুভ করতে হবে। মানুষকে যে আমরা পরিষেবা দিচ্ছি, যেটা সাধারণ মানুষকে, সেটা আরও ভালো করতে হবে। আর পুলিশের বিরুদ্ধে যে কমপ্লেন্ট আছে সেটাকে কমাতে হবে, কি পুলিশ কেস নিচ্ছে না বা ডায়েরি করছে না। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।